বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, রণডঙ্কা শব্দের অর্থ কী? উত্তর, যুদ্ধের বাজনা। পরের প্রশ্ন, বেশিরভাগ মহাজনপদ কোথায় গড়ে উঠেছিল? উত্তর, গঙ্গা উপত্যকায়। মগধ অঞ্চলে কোন ধানের চাষ বেশি হতো? উত্তর, শালি ধানের চাষ। ষোড়শ মহাজনপদ আমলে বস্ত্রশিল্পের কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল কোন অঞ্চল? উত্তর, বারাণসী। পরের প্রশ্ন, কার্ষাপণ কি? উত্তর, কার্ষাপণ হল মহাজনপদের যুগে বহু প্রচলিত এক প্রকার মুদ্রা। পরের প্রশ্ন, মহাজনপদের আমলে নুনকে কোন দ্রব্যের মধ্যে ধরা হতো? উত্তর, খনিজ দ্রব্য। পরের প্রশ্ন, প্রথম নগরায়ণ কাকে বলে? উত্তর, প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল হরপ্পা সভ্যতায়, তাই তাকে প্রথম নগরায়ণ বলে। পরের প্রশ্ন, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে? উত্তর, খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ গঙ্গা উপত্যকায় যে নগরায়ণ গড়ে উঠেছিল তাকে দ্বিতীয় নগরায়ণ বলে। মৌর্য আমলে গড়ে ওঠা বাংলার দুটি নগরের নাম লেখো। উত্তর, তাম্রলিপ্ত ও চন্দ্রকেতুগড়। মেগাস্টেনিসের মতে ভারতের সমাজ কয়টি জাতিতে বিভক্ত ছিল? উত্তর, 7টি জাতিতে। পরের প্রশ্ন, মেঘাস্টেনিসের মতে একমাত্র কোন ব্যক্তি ভারত আক্রমণ করেন? উত্তর, আলেকজান্ডার। পরের প্রশ্ন, মৌর্য আমলে নারীদের কোন পেশায় নিযুক্ত করা হতো? উত্তর, গুপ্তচর ও রাজকর্মচারী হিসাবে নারীদের নিযুক্ত করা হতো। কুষাণ আমলে দাক্ষিণাত্যের কালো মাটিতে কোন চাষ বেশি হতো? উত্তর, তুলো চাষ। কুষাণ আমলে কেরালায় কিসের ফলন ছিল বিখ্যাত? উত্তর, গোলমরিচের ফলন। পরের প্রশ্ন, সেতু কি? উত্তর, জলসেচ প্রকল্পগুলিকে আগে সেতু বলা হতো। পরের প্রশ্ন, কার আমলে ও কোথায় সুদর্শন হ্রদ বানানো হয়েছিল? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কাথিয়াওয়াড় অঞ্চলে সুদর্শন হ্রদটি বানানো হয়েছিল। পরের প্রশ্ন, ওয়ার কথার মানে কি? উত্তর, ওয়ার কথার মানে শহর। কে কবে সুদর্শন হ্রদটি সংস্কার করেন? উত্তর, শক শাসক রুদ্রদামন 150 খ্রিস্টাব্দে সুদর্শন হ্রদটি সংস্কার করেন। পরের প্রশ্ন, মসলিন কি? উত্তর, প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড়কে মসলিন বলা হতো। মৌর্য আমলে কোনটি ছিল বিখ্যাত বন্দর নগর? উত্তর, কাবেরী নদীর বদ্বীপে কাবেরীপট্টিনাম ছিল বিখ্যাত বন্দর নগর। পরের প্রশ্ন, গাথা সপ্তসতী বইটি কার লেখা? উত্তর, সাতবাহন রাজা
হাল এর লেখা। পরের প্রশ্ন, গাথা সপ্তশতী বইটি কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তর, প্রাকৃত ভাষায়। পরের প্রশ্ন, গাথা সপ্তশতী কথার অর্থ কী? উত্তর, 700টি গাথার সংকলন। অগ্রহার কাকে বলে? উত্তর, গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার বলে। পরের প্রশ্ন, গুপ্ত আমলে কেন বৈদেশিক বাণিজ্যে ঘাটতি দেখা যায়? উত্তর, হুন আক্রমণের জন্য। পরের প্রশ্ন, শ্রেণী ও গণ কাকে বলে? উত্তর, কারিগর ও ব্যবসায়ীদের সংঘগুলি শ্রেণী ও গণ নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, বণিকগ্রাম কাকে বলে? উত্তর, বণিকদের নিজস্ব সংগঠনকে বণিকগ্রাম বলে। পরের প্রশ্ন, দিনার ও সুবর্ণ কাকে বলে? উত্তর, গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে দিনার ও সুবর্ণ বলে। পরের প্রশ্ন, রূপক কাকে বলে? উত্তর, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে রূপোর মুদ্রা প্রথম চালু করা হয়, তার নাম ছিল রূপক। কার আমলে ফাসিয়ান চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? উত্তর, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। পরের প্রশ্ন, সুয়াংজাং এর লেখায় ভারতবর্ষ কি নামে পরিচিত ছিল? উত্তর, ইন্তু নামে। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায়, অর্থনীতি ও জীবনযাত্রা, এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে কোথাও যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।